ভালো আছো। আজকের এই ভিডিও বানাচ্ছি ওয়ার্কআউট কেন ইম্পর্টেন্ট, জিমে কেন যাওয়া উচিত। ওয়ার্কআউট আমরা এই জন্যই করবো বিকজ অফ গুড হেলথ, শুধু গুড হেলথ নয় মেন্টাল স্টেবিলিটিও আমরা গ্রো করতে পারি এই ওয়ার্কআউটের মাধ্যমে। ফিজিক্যালি যদি আমরা স্ট্রং থাকি মেন্টালিও কিন্তু আমরা স্ট্রং থাকতে পারবো। অনেকেরই কথা অনেকে বলে থাকে যে ওয়ার্কআউট করে কি হবে, এত গায়ে হাত পায়ে ব্যথা হবে, এত কষ্ট করে কি হবে। আমরা সবাই জানি যে হেলথ ইজ ওয়েলথ, শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে আমাদের মনও ঠিক থাকবে, আমাদের সারাটা দিন খুবই ভালোভাবে আমরা কাটাতে পারবো। এক্সারসাইজ মানে ফিজিক্যালি মুভমেন্ট, ফিজিক্যালি মুভমেন্ট আমরা ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে যদি এক ঘন্টাও যদি রাখি তাহলে আমরা আমাদের শরীরে যেসব রোগ অসুখ যেরকম সর্দি কাশি জ্বর ও হাই ব্লাড প্রেশার সুগার সব ঠিক করতে পারবো। যে প্রথম প্রথম ওয়ার্কআউট স্টার্ট করলে হ্যাঁ গায়ে হাত পায়ে একটু ব্যথা তো হবে, কিন্তু ওয়ার্কআউট যদি ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে রাখা হয় প্রপারলি যদি করা হয় আর ডেইলি লাইফস্টাইল যদি ঠিক রাখা হয় যে রেজাল্ট আলটিমেটলি পাবো সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা গুড হেলথ তো সবাই চাই, নিজের তো কেউ খারাপ চায় না, অবভিয়াসলি নিজের ভালোটাই হবে, আর এটা একটা গুড লাইফস্টাইলও বটে। আমার কথার একটাই অর্থ হেলদি লাইফস্টাইল লিড করো, তার জন্য যে জিমে যেতেই হবে তার কোনো মানে নেই। ওয়ার্কআউট মাঠেও হতে পারে, নিজের বাড়ির ভেতরেও হতে পারে, আবার জিমেও হতে পারে। হ্যাঁ এখন যদি অ্যাডভান্স ওয়ার্কআউট যদি করতে হয় একটা জিমে যাওয়া জরুরি, কারণ সেখানে ইনস্ট্রুমেন্ট রয়েছে। আর ডায়েট লাইফস্টাইলের কথাও কিছু বলি, আমরা তো বাঙালি, বাঙালি মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া বলতে রিচ তেল ঝাল মশলা, আর বাইরের তো ফাস্টফুড রয়েছে। ডেলি যে যারা ফাস্টফুড খুব খেয়ে থাকে তাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে আমি তো রোগাই আছি মোটা হই না, আমাদের ফ্যাট শরীরে ধরে না, তাই আমরা খাচ্ছি আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। বাট প্রবলেমটা কি সেটা চোখে সে দেখতে পাচ্ছে? তাদের ইমিউনিটি পাওয়ার দিনের পর দিন কমে যাচ্ছে, তারা একটু কিছুতেই যখন তখন অসুস্থ হয়ে পড়ছে, যেরকম সর্দি কাশি হতে পারে, জ্বরও হতে পারে, বা আলটিমেটলি ইমিউনিটি যদি কমেই যায় ভবিষ্যতে অনেক রকম শারীরিক প্রবলেমই তারা করতে পারে। আর যারা একটু খেয়ে যাদের ফ্যাট ধরে যায় তাদের ক্ষেত্রে বলি লোভ সম্বরণ করা কি খুবই কঠিন। জিমের তো একটু স্বাদ, জাস্ট কয়েক সেকেন্ড কয়েক মিনিট, জাস্ট ওই কয়েক মিনিট কয়েক সেকেন্ড যদি একটু লোভ সম্বরণ করতে পারি, একটা গুড হেলদি লাইফস্টাইলে যদি আমরা যেতে পারি সেটা কি খুবই কঠিন। আর হ্যাঁ একটা গুড ডায়েটের মধ্যে থাকা খুব কঠিন নয়, কারণ গুড ডায়েট মানে সেদ্ধ খাওয়া নয়, অনেক রেসিপি আছে, আর সেই সব রেসিপি আমি তো তোমাদের সাথে শেয়ার করছি করবো অন্যান্য ভিডিওতে। একটা গুড ডায়েট, প্রপারলি ওয়ার্কআউট আর সঙ্গে প্রপারলি রেস্ট সারাদিনে রাত্রেবেলায় মানে 8 ঘন্টা ঘুম, যদি তুই একটা গুড লাইফস্টাইলে আসা যায় নিজের মধ্যে তোমরা নিজেরাই চেঞ্জ পাবে। সবাই তো চায় যে নিজের ভালো হোক, কেউ নিজের খারাপ চায় না কিন্তু, কিন্তু তার মধ্যেই কেউ লোভ সম্বরণ করতে পারে না, কেউ ভাবে যে ওয়ার্কআউট করলে অনেক কষ্ট হবে, অনেক ভুল ভ্রান্তি ভাবনা রয়েছে, কিন্তু ওই যে 1 ঘন্টা ওয়ার্কআউট করার পর যে একটা তৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু একটা ফাস্টফুড খাওয়ার পর যে তৃপ্তি পাওয়া যায় তার থেকে অনেক বেশি তৃপ্তি ওয়ার্কআউট করার পরে। মেন্টালিটির দিক থেকে তো খুবই হালকা পাওয়া যায়, আর ফিজিক্যালিও মনে হয় খুব ফিট। একবার ট্রাই করেই দেখা যাক না, একবার ট্রাই করেই দেখো। আর হ্যাঁ আজকালকার ইয়ুথ জেনারেশন যারা আছো তাদের জন্য বলি, তারা বেশিরভাগই আজকে মোবাইল নিয়ে লেগে পড়েছো সারাদিন, সারাটা দিন বেশিরভাগ মোবাইলই কেটে যায় বাড়ির ভেতরে। আগেকার দিনে না হয় আমরা ছোটবেলায় খেলতে মাঠে যেতাম, সেখানে একটা শারীরিক অ্যাক্টিভিটির মধ্যে থাকতাম, কিন্তু এখন সারাদিন বাড়ির ভেতরেই মোবাইলের মধ্যে। বেশিরভাগ ইয়ুথ জেনারেশনের আজকে এই হাল, আমরা সবাই চাই যে আমাদের একটা বডি হোক, আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো হোক, কিন্তু একবার যদি নেশা করে যদি আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি কিংবা সারাদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যদি পাবজির মতো কিছু গেম খেলে সারাটা দিন যদি এইভাবে টাইম পাস করে দিই তাহলে আমরা কীভাবে লাইফস্টাইলটাকে ঠিক করবো? একবার তো ট্রাই করাই যায়, শুধু শারীরিকভাবে যে চেঞ্জ আসবে সেটা না, মেন্টালিও খুব স্ট্রং পার্সোনালিটি গেইন করবে, আর তার সাথে নিজের মধ্যে কনফিডেন্স বাড়বে, নিজের পার্সোনালিটি নিজের অ্যাটিটিউড একটা বেটার জায়গায় দিয়ে নিজেকে নিয়ে যেতে পারবে। আর এই ওয়ার্কআউটের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটাও খুব ইম্পর্টেন্ট, আর খাওয়া দাওয়ার জন্যে
একটু হলেও ফিনান্সিয়ালি খরচও করতে হবে। তো অনেকেই ভেবে থাকে যে এত খাওয়া দাওয়ার পিছনে এত খরচা করা সম্ভব নয়, কিন্তু যখন আমরা রেস্টুরেন্টে যাই একবারে কত টাকা খরচা হয়, প্রায় 500-600-200-300, বা যারা নেশা করে থাকে খালি সিগারেটের পিছনে কত খরচা করে থাকে, একটা সিগারেটের দাম কত আমার জানা নেই, যাই হোক মনে হয় 5 টাকা কিংবা 5 টাকার উপরেই হবে। তো 5 টাকায় যদি হয় একটা সিগারেটের দাম ধরেই নিলাম, তাহলে একটা ডিমের দামও তো 5 টাকায়, একটা সিগারেটের পরিবর্তে কি একটা ডিম খাওয়া যায় না? আর রেস্টুরেন্টে যে এত টাকা খরচা করছি 500-600 টাকা, আমরা ডেলি যদি আমাদের শরীরের পিছনে 100-150 টাকা খরচা করি, অনেক অনেক সেটাই হয়। একটা ডায়েট, একটা প্রপারলি ডায়েট, সে তো না হয় আমি গাইড করেছি, কিন্তু মেনটেন করতে হবে তোমাদেরকে। আর বাড়িতে যারা বলে যে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, বাবা মা আগে বলে থাকে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, তাদেরকে তোমরাই বোঝাবে যে আমরা বাইরে তো নেশা করছি, বাইরে রেস্টুরেন্টেও যাচ্ছি, জাস্ট সারাদিনে আমরা একটা ভালো খাবার খাচ্ছি, যার জন্য আমরা শারীরিকভাবে ভালো থাকছি, ফিট থাকছি। অসুস্থ হলে তো আমরা ডাক্তারের কাছেও যাই, ডাক্তারের কাছে গেলে কত টাকা ফিস দিতে হয়, ওষুধ কত টাকা খেতে হয়, ডেলি ওষুধও তো খেতে হয়, ওই সেই জায়গা তো আমরা কিপটেমি করি না। তো সেই জায়গায় কিপটেমি না করে আমি বলছি প্রপারলি খাবার খাও, ফুড, ভালো খাবার খাও, তাতে তোমাদেরই ভালো হবে। ওষুধ খেয়ে আমরা টেম্পোরারি ভালো থাকতে পারি, পার্মানেন্টলি নয়। অ্যাকচুয়ালি ওষুধ সেগুলো নয়, ওষুধেরও সাইড এফেক্ট থাকে, ওষুধ খেলে সেই রোগটা তো ভালো হচ্ছে কিন্তু একটা অন্য রোগকে আমরা ডেকে আনছি শরীরে। খাবার হচ্ছে আসল ওষুধ, যেগুলো খেয়ে আমরা বেঁচেও থাকি, সঙ্গে আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়ে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে ডেলি ভিটামিনের মাধ্যমে। তো খাবার যদি তোমরা প্রপারলি ঠিক রাখো, নিউট্রিশন যদি ঠিক রাখো, তোমরা হেলদি থাকো, হেলদি লাইফস্টাইল ফিট করবে। খালি ওয়ার্কআউটই ইম্পর্টেন্ট নয়, নিউট্রিশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আর তার সাথে রেস্ট। তো আজ থেকে তোমরা যদি প্রমিস করো যে আমি ডেলি ওয়ার্কআউট করবো, তার সঙ্গে ভালো খাবার খাবো, বাইরের খাবার নয়, ঘরেও যে খাবার বানাবো বেশি তেল মশলা দিয়ে নয়, নর্মালি রান্না করবো, সেদ্ধ খাবার খাওয়ারও দরকার নেই, নর্মালি রান্না করলেও একটা ভালো টেস্ট পাওয়া যায়, অনেক রেসিপি আছে, সেটার মাধ্যমেও একটা গুড হেলদি লাইফস্টাইল বানানোই যায়, গুড হ্যাবিট তৈরি হয়ে যাবে। মানুষ অভ্যেসের দাস, সব কিছুই আমরা পাই, চেষ্টা করলেই পারো। আর ডাক্তারকে কিছু টাকা না দিয়ে এসে ওষুধ দোকানে গিয়ে ওষুধ না খেয়ে ডেলিকার ডেলি ওষুধ খাওয়া মেনটেন না করে ডেলিকার ডেলি খাবার খাওয়াটাকে মেনটেন করো, একটা গুড রেজাল্ট পাবে, নিজেকে চেঞ্জ করতে পারবে। কে চায় না যে আজকে ওয়ার্কআউট করে কাল আমি আয়নার সামনে নিজেকে দেখবো, একটা চেঞ্জ, নিজেকে যখন একটা চেঞ্জ হবে দেখবো, একটা গুড চেঞ্জ যখন দেখবো, কতটা নিজেকে স্ট্রং বলে মনে করবো। না নিজেকে যদি দেখি আমি অনেক মোটা হয়ে গেছি, আমি হাঁটতে চলতে আমার অসুবিধা হচ্ছে, সারাদিনে হ্যাস ফ্যাস করছি ঘুরতে বসতে, না সেখানে আমি ফিট হলে মনে করবো, যেতে সেটাকে মনে করবো খুব ভালো আছি। গায়ে চড়ি দিয়ে অনেক কিছু বলা যায়, আঙুর ফল টক যে কথাটা আছে, আমি মোটা আমি খুব ভালো আছি, ফেসবুকে নিয়ে অনেক কথাই দেখা যায়, কিন্তু তারা কি সত্যিই ভালো আছে? নিজের মনে মনেই প্রশ্ন করো, সত্যি কি আমরা ভালো আছি? না নিজেকে ফিট দেখে নিজেকে খুব ভালো লাগছে? অনেক রকম উদ্দেশ্য হতে পারে, বডি বানাতেও ইচ্ছে করতে পারে, যে ফিটনেস রাখার জন্য আমরা ওয়ার্কআউট করতে যাই, বা মাঠের মধ্যেও আমরা স্প্রিন্ট করি, রান দিই, জাস্ট একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে এসো। রাত্রে তাড়াতাড়ি ঘুমাও, 8 ঘন্টা ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠো, এক্সারসাইজে সারাদিন কিছু ভালো মিল দাও, 6-7 বার খাও টাইম টু টাইম, প্রপারলি লাইফস্টাইলের মধ্যে থাকো, দেখবে তোমার মধ্যে চেঞ্জ আসবে। তো ফাইনালি ডেলি ওয়ার্কআউট, প্রপার নিউট্রিশন এবং রেস্ট, এই তিনটা জিনিসের মাধ্যমে একটা গুড লাইফস্টাইল মেনটেন করো, ভালো থেকো এবং ফিট থাকো। আর ব্রাউন হেলথ জিম, ঝাড়গ্রামের নতুন জিম, যদি অ্যাডমিশন নিতে চাও কন্ট্যাক্ট করবে 7001183325, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আর থ্যাংক ইউ।